কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে মাতওয়াইল উলামা পরিষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান মেহমান গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি আবরারুল হক হাতেমি দামত বরকাতুহুম খতিব বরাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ। ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর। এক নম্বর আল্লাহর একত্ববাদ স্বীকার করা, দুই নম্বর ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করা, তিন নম্বর ওয়া ইতাইজ যাকাহ যাকাত দেওয়া, চার নম্বর ওয়া সাওমি রমাদান রমজানের রোজা রাখা, পাঁচ নম্বর ওয়াল হাজ্জি হজ করা। এই শিক্ষা বাবা তার সন্তানকে দেওয়া। খুব ভালো করে মনে রাখবেন, ইসলামে আকীদার খুব বেশি গুরুত্ব। প্রথমত, যার আকীদা অশুদ্ধ সে জাহান্নামী। দ্বিতীয়ত, যার আকীদা বিশুদ্ধ পাশাপাশি কিছু অশুদ্ধ আকীদাও আছে, এমন অশুদ্ধ যেই অশুদ্ধ আকীদার কারণেও সে জাহান্নামী। তৃতীয়ত, সংশয়বাদী আকীদা। চতুর্থত, বিশুদ্ধ আকীদা। প্রথম অশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। দ্বিতীয়ত, আকীদা বিশুদ্ধ সাথে কিছু অশুদ্ধ আকীদা, এমন অশুদ্ধ যেই অশুদ্ধতার কারণে তার ঠিকানা জাহান্নাম। তৃতীয়ত, সংশয়বাদী। এই সংশয়বাদী এমন পর্যায়ের আখেরাতকেই অস্বীকার করে বসে, তার ঠিকানাও জাহান্নাম। চতুর্থত, বিশুদ্ধ আকীদা, মারা যাওয়ার পর একদিন না একদিন আল্লাহ তারে জান্নাত দান করবে। প্রথমত, অশুদ্ধ আকীদা যার, তার সব আমল বরবাদ। সূরা মাঈদার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, তার সব আমল নামা বরবাদ, তার এই আমলের কোনো মূল্য নাই। সূরা কাহাফ 103, 104, 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব তাদের ব্যাপারে যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত। الذين ضل سعيهم في الحياة الدنيا, যাদের পৃথিবীর প্রচেষ্টা সব ব্যর্থ। وهم يحسبون أنهم يحسنون صنعا, তারা মনে করে তারা দুনিয়াতে ভালো কাজ করে, আসলে তাদের এই প্রচেষ্টা সব ব্যর্থ। আল্লাহ বলে, কেন, তারা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়ালিকাইহি, এরা হলো তারা যারা তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করে, রবের সাথে সাক্ষাতের বিষয়টা যারা অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম, আওয়াজ কমান কমান মারায় না, খালি কমান, চারদিকে দেয়াল আছে তো সমস্যা নেই, আওয়াজ কমাইলেও শোনা যাবে। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমল নামা সব বরবাদ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কেয়ামতের ময়দানে আমি তাদের এই আমলের জন্য কোনো ওজন নির্ধারণ করব না, কোনো ওজন নির্ধারণ করব না, বিনা হিসাবে জাহান্নাম, কারণ ঈমান নাই। আল্লাহ বলেন, তাহলে তাদের পুরস্কার কি? দালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। কেন? বিমা কাফারু, কুফরি করার কারণে, আকীদা অশুদ্ধ হওয়ার কারণে তাদের ঠিকানা জাহান্নাম। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এরা আমার আয়াতগুলা আর আমার রসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে, তাই তাদের ঠিকানা জাহান্নাম। হাতে পায়ে ধরে বলি, আকীদা অশুদ্ধ নিয়ে কবরে যাবেন না, ধরা খেয়ে যাবেন, বিশুদ্ধ আকীদা নিয়ে যেতে হবে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। অশুদ্ধ আকীদা থাকলে কি সমস্যা? আগে আমার সাথে বলেন, বলেন ঈমান ছাড়া আমল, ঈমান ছাড়া আমল। প্রচণ্ড ঝড়ের দিনে
প্রবল বাতাসের মধ্যে ছাই রাখার মতো প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই থাকবে ঈমান ছাড়া আমলের কোনো মূল্য থাকবে না দলিল সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত আল্লাহ বলেন মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদদাত বিহির রীহু ফি ইয়াউমিন আসিফ যারা তাদের রবকে অস্বীকার করে এদের যদি 50টা 60টা 100টা হসপিটাল থাকে দাতব্য প্রতিষ্ঠান আছে অনেক তাহলে ভালো কাজ করে আল্লাহ বলেন তাদের আমলের দৃষ্টান্ত হলো কারামাত ছায়ের মতো ইশতাদদাত বিহির রীহু ফি ইয়াউমিন আসিফ যেই ছাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় অশুদ্ধ আকীদা নিয়ে যারা আমল করবে তাদের এই আমল প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে রাখার পর বলেন প্রবল বাতাসে প্রচন্ড ঝড়ের দিনে ছায়ের পাহাড় থাকবে না ভাগবে থাকবে ঈমান ছাড়া আমল এমন হবে আরেকটা বলেন আমার সাথে বলেন ঈমান ছাড়া আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো মনে করার মতো মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা আসলে পানি ঈমান ছাড়া ভালো কাজের ফলাফল আশা করা আসলে এরকম কিছু না মরিচিকা যেমন পানি না ঈমান ছাড়া ভালো কাজের ফলাফল আশা করাটা আসলে আশা না আল্লাহ কই কিছুই পাবে না প্রমাণ সূরা নূরের 39 নম্বর আয়াত হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 18-12-14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا الله বলেন যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত كسراب بقيعة মরুভূমির মধ্যে মরিচিকার মতো ইয়াহসাবুহু যমআনু মা যে মরিচিকাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ পিপাসার্ত ব্যক্তি পানি পান করার জন্য দৌড়া যখন ওই পানির কাছে যায় যাওয়ার পর দেখে আসলে পানি না ওই যে চিকচিক করছে মনে করছে এটাই পানি কাছে যাওয়ার পর দেখে এটা পানি না এটাকে বলা হয় মরিচিকা কি বলা হয় তাহলে মরিচিকাকে পানি মনে করলে আসলে পানি ইমান সারা হাজারো ভালো কাজ করলে যদি আপনি মনে করেন আমার আইডল অমুকে তাই ফেসবুকে আপনি তার একটা ছবি দিয়ে স্ট্যাটাস দিলেন যে যে কারণে তাকে আমার ভালো লাগা ওই কোটি কোটি টাকা দান করে কিন্তু ইমান নাই হ্যাঁ আপনারা অনেকের ছবি এরকম দেন কিন্তু যে কারণে তাকে আমার ভালো লাগে আল্লাহ বলেন ইমান ছাড়া হাজার ভালো কাজের দৃষ্টান্ত মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা যেমন পানি না এটা বোকামি ঈমান ছাড়া হাজারো ভালো কাজ কইরা ফলাফল আশা করাটা ওই মরিচিকাকে পানি মনে করার মতো বোকামি সবাই একটু উপরে তাকান তো আলেম ওলামারা আমার কথা শুনেন না কখনো আপনারা এমনি আপনারা বলেও আমার কোনো নির্দেশমূলক কথা আপনারা শুনেন না আপনারা আপনাদের মতো থাকেন শ্রোতাদেরকে নিয়ে আমি ছাত্র আপনারাও ছাত্র আলেম ওলামারা দোয়া করতে থাকবে ঠিক আছে তো আমি কিছু বললে আপনারা বইলেন হুজুরারা তো এই যে আমরা তাকাইছি দেখেন কোনো বালু দেখা যায় না কিন্তু আসলে বালু উঠতেছে জানেন এখানে বালু আছে তাহলে কিছু বালু দেখা যায় না বলেন ঈমান ছাড়া আমল অদেখা উঠতে থাকা বালু কণার মতো এই জায়গায় বালু উঠতেছে দেখি না কবে দেখবেন জানেন এই শীতকালে দেখবেন শীতকালে টিনের ঘরের ছিদ্র দিয়ে যদি ছোট্ট রৌদ্র আসে ওটাতে দেখবেন চিকচিক কি জানি ঘুরতেছে আসলে পুরা ঘরে কিন্তু মনে হয় ওই ওই রৌদ্রের মধ্যে কিন্তু পুরা ঘরে আছে এটা তো ঈমান ছাড়া আমল করলে আল্লাহ কয় অদেখা উড়তে থাকা ধুলিকণার মতো হয়ে যাবে সূরা ফুরকানের 23 নম্বর আয়াত 19 পারার একদম শুরু পৃষ্ঠে আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনা فجعلناه هباء منثورا যারা ঈমান ছাড়া ভালো কাজ করে আমি তাদের এই কাজগুলোকে কর্মগুলোকে উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো করে দেব যা দেখা যাবে না তো যা দেখা যাবে না সেটা ওজনের পাল্লায় কিভাবে দেওয়া যাবে তাই বিনা হিসাবে জাহান্নাম
তাহলে তিনটা জিনিস মনে রাখবো, ঈমান ছাড়া আমল প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো, দুই ঈমান ছাড়া আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো, তিন ঈমান ছাড়া আমল উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। কি মনে থাকবে ইনশাআল্লাহ? বাবা সন্তানরে বলবে শিরিক করবা না, আল্লাহর একত্ববাদ স্বীকার করবা, আকিদা বিশুদ্ধ করার কাজ বাবা সন্তানকে করে দিবে ছোটবেলা থেকে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। মনে আসেনি প্রথম চারটা কথা কি, দ্বিতীয় নাকি? আকিদা বিশুদ্ধ, পাশে কিছু অশুদ্ধ। প্রথমটা গেল শুধু অশুদ্ধ আকিদা, এবার হলো আকিদা কিছু বিশুদ্ধ আর কিছু অশুদ্ধ, এমন অশুদ্ধ যার কারণে বিশুদ্ধ সব বাদ। এই কোরআনে আয়াত আছে 6236টা, কয়টা? না না, 236টা আসলেই, আপনি গুনে দেখবেন 6236টাই হবে। 6666 এটা হলো প্রসিদ্ধ, বলেন এটা কি? বলেন সবাই প্রসিদ্ধ। আর 6236 এটা হলো বিশুদ্ধ, বলেন কি বললাম? বলেন 6000, বলেন 6666, এ কথাটি প্রসিদ্ধ। 6236 এই কথাটি বিশুদ্ধ। তাহলে প্রসিদ্ধ আর বিশুদ্ধ দুইটা বাংলার পার্থক্য আছে না নাই? কিন্তু এটি পার্থক্য বুঝলে দুনিয়ার অনেক কিছু বুঝবেন। তো 6236টা যাক, আপনারা টেনশন করেন না, অনেকের চেহারা কেমন জানা গেছে কি কয়, আজকে বাসায় গিয়ে গই নেন, দেখবেন এটাই হবে 6236টা হবে। আপনি হুদাই এরকম বড় চোখ কিনা তাকায় লাভ নাই, বাসায় গিয়ে গই নেন, গনলে এটাই হবে। আচ্ছা আছেই, এই কোরআনের সবগুলা আয়াত বিশ্বাস করতে হবে, ঠিক না? কোনো আয়াত অবিশ্বাস করলে ইমান থাকবে না, যাবে? খুব একটা গুরুত্বপূর্ণ কথা আসতেছে আমাদের, একটা ছেলেটা কাগজ দিছে, তো ওর কাগজটা দেওয়ার কারণেই বয়ানের এই জায়গাগুলো আনতে হচ্ছে। তো দেখেন, পুরা কোরআন বিশ্বাস করলো একজন, পুরা কোরআন বিশ্বাস করে, এখন একটু সন্দেহ করে, ইমান থাকবে না, যাবে? ইমান চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায় বাকারার 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِن كُنْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। তোমরা যদি সন্দেহ করো আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করেছি এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো, فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, তাহলে কোরআনের মতো একটা সূরা আমারে বানায় না দেখা দাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের যত সাক্ষী আছে সবাইরে ডাকো, ডাকার পর সবাই মিলে কোরআনের একটা সূরার মতো বানায় দেখাও। ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও কোরআনের মতো একটা সূরা বানায় দেখাও। 24 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে, এক পারা 4 নম্বর বিশটা হাফিজি কোরআন দেখবেন, একদম শুরুর লাইনটা, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা না পারো, সাথে সাথে আল্লাহ বলে শোনো কিছুতে পারবাও না। সুবহানাল্লাহ, আল্লাহ বলে যদি না পারো, সাথে সাথে আল্লাহ অগ্রিম বলে দিতেছে শোনো শুধু চেষ্টা করো না কিছুতে পারবাও না। প্রথমে কি বলছে? যদি না পারো, সাথে সাথে কয় ওয়ালান তাফআলু, এই কিছুতে পারবাও না। হুদাই চেষ্টা করেন না যে একটা বানাই কোরআনের মতো, তা আল্লাহ বলতেছে যদি না পারো, সাথে সাথে আল্লাহ আরো সহজ করে দিতেছে যে হুদাই নিজের সময়গুলো নষ্ট করো না, ওয়ালান তাফআলু কিছুতেই পারবে না। তাহলে কোরআনের ব্যাপারে সন্দেহ থাকলে আল্লাহ বলছে সূরা বানায় দেখাও। এখন আমরা এই জায়গায় আকিদাটা একটু শুদ্ধ করি, আমাদের কি কোরআনের ব্যাপারে কোনো রকম সমস্যা আছে? সূরা হুদের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তাকুফি মিরিয়াতিম মিন, এই কোরআনের ব্যাপারে সামান্য সন্দেহ করবা না। ইন্নাহুল হাক্কু মির রব্বিক, আল্লাহ বলেন পুরা কোরআন, পুরা কোরআনটা আপনার রবের পক্ষ থেকে সত্য। তাহলে পুরা কোরআনটা রবের পক্ষ থেকে সত্য। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় আলোচনায় আছি, আকিদা বিশুদ্ধ, পাশে কিছু অশুদ্ধ। তো একজনের পুরা কোরআনের সব বিশ্বাস আছে, একটা আয়াতের একটু জায়গা খালি উনি সন্দেহ করে আর সব ঠিক আছে। কোন জায়গাটা? সূরা আহজাবের 40 নম্বর আয়াত, বলেন কোন সূরা কত নম্বর আয়াত? আল্লাহ বলেন
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. سورة أحزاب 40 نمبر آيات الله بولر محمد صلى الله عليه وسلم তোমাদের শাবালক কোনো পুরুষের পিতা না। একদল মানুষকে জিজ্ঞাসা করবেন তারাও বলবে হ্যাঁ এই অংশটা মানি, কোরআনের সব মানে মনে করেন আর এটাও মানে। ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল এই অংশটাও মানে, সবই তো ঠিক আছে। আবার দেখবেন পতাকার মধ্যে অফিসের সামনে মসজিদের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো সবই তো ঠিক আছে, কালিমাও তো ঠিক আছে। আপনি যদি বলেন কালিমার অর্থ বলেন বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তো সবই তো ঠিক আছে। এরপরে ওলামায়ে কেরাম কয় তাদের আকীদা ঠিক নাই, তারা কাফের। এখন আপনিও বলবেন হুজুররা কি লেগে যে আন্দাজি তাদেরকে কাফের কয়, এটা আপনি বলতে পারেন, কালিমাও ঠিক অর্থ ঠিক, তো ঝামেলা কোথায়? তখন তাকে বলবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের শাবালক কোন পুরুষের পিতা না, ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল, এটা মানেন নি কয় মানে, ওয়া খাতামান নাবিয়্যিন, এটার অর্থ কি কয়, এই জায়গায় একটু ব্যাখ্যা আছে নাও শুনুন, এই জায়গায় কি আছে, ইমাম গাজালি বলেন লাইসা ফিহি তাবিলুন ওয়ালা তাখসিসুন, খাতামান নাবিয়্যিন অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথার কোনো ব্যাখ্যা করা যাবে না, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, খাতামান নাবিয়্যিনের নতুন কোনো ব্যাখ্যা নাই, খাতামুন নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, বাস এটার কোনো ব্যাখ্যা আর করা দরকার নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, মানে ব্যাখ্যা দেখছেন নি, সব আকীদা মনে করেন বিশুদ্ধ। খাতামান নাবিয়্যিন যদি বলে উনি নবী মানেন নি কয় মানি, রসুল মানেন কয় মানি, আরে আপনিও টেনশনে বলবেন তো হুজুররা কাফের কয়টা, তখন বলবেন শেষ নবী মানেন নি, তখন বলবে একটু ব্যাখ্যা, শেষ রসুল মানেন তখন বলবে একটু ব্যাখ্যা, ধোকাটা কোথায় দিচ্ছে দেখছেন, কালিমায় সমস্যা নাই, কালিমার অর্থ তো এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ রসুল, তো ঠিকই তো আছে, এই জন্য বাচ্চাদেরকে এখন থেকে কালিমার অর্থ শিখাবেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর শেষ রসুল আল্লাহর শেষ নবী, কারণ এই শেষ দিয়া একদল আমাদের ইমান নিয়ে খেলা করে, খুব সতর্ক থাকবে। তাহলে ধোকাবাজির শব্দটা শিখছেন নি সবাই, শেষ বলেন কি, এই শেষটা কয় না, এই জন্য শেষ না মানার কারণে কোরআন মানে না, আর কোরআন যে অস্বীকার করবে সে কাফের। অতএব কোরআনের এই সূরা আহজাবের 40 নম্বর আয়াত এই জায়গাটা যদি কেউ বলে এখানে একটু আমার কথা আছে, সমস্যা আছে, সন্দেহ আছে, আর সব আকীদা বিশুদ্ধ, এই একটা অশুদ্ধ হওয়ার কারণে তিনি কাফের হয়ে যাবে, কি হয়ে যাবে, কাফের ঠিকানা কোথায়, জাহান্নাম। তো এই জন্য দ্বিতীয় কথা, আকীদা সব বিশুদ্ধ, একটা এমন অশুদ্ধ বা স্নেহ শুদ্ধতার কারণে কাফের হয়ে যায়। তিন নাম্বার, সংশয়বাদী, বলেন কি বাদী, সংশয়বাদী কি জানেন, আচ্ছা আপনি কি জান্নাত বিশ্বাস করেন, কয় হতেও পারে নাও হতে পারে, হুজুরদের মুখে শুনেছিলাম নাউজুবিল্লাহ বলে, আপনি কি কেয়ামত বিশ্বাস করেন, কয় হতেও পারে নাও হতে পারে, মাতুয়াইল ওলামা পরিষদের কাছে শুনেছিলাম হতেও পারে নাও হতে পারে, উনি ব্যবসা ব্যবন উনি খুব বুঝে, এই জাতীয় সংশয়বাদী যারা এরাও জাহান্নামী, কোথায়, 25 পারা শেষ পৃষ্ঠা হাফিজি কোরআন মজিদ সূরা জাসিয়া 32-35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা ক্বিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়াস-সাআতু লা রাইবা ফীহা, যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য ওয়াস-সাআতু লা রাইবা ফীহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, কুলতুম মা নাদরি মাস-সাআ, তখন তোমরা বলতা কিয়ামত আবার কি জিনিস আমরা জানি না, আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ, কি কয় দেখেন, ইন্না জুন্নু ইল্লা জন্না, আমরা ধারণা রাখি, ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন,
কিয়ামত যে হবে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি না এবার আমাদের আকীদাটা শুদ্ধ করে নেই কিয়ামত হতে পারে হবেই হ্যাঁ কিয়ামত বলেন সবাই কিয়ামত হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন সংশয়বাদীরা কি কয় হুজুররা বলছিল হইতেও পারে না হইতেও পারে কবরস্থানের হুজুরের কাছে শুনছি মাতওয়াল উম হুজুরের কাছে শুনছি হতেও পারে না হতে পারে না কিয়ামত হবেই সবার চোখের পলক মুহূর্তের মধ্যে ফালান আর উঠান চোখ পুরো বন্ধ করে রাখেন আবার ঘুমায় যান ফালাইছেন একজনও দেখিনি দেখা দরকারও না এটা দেখার কথাও না এই যে আপনাদের চোখের পলক পড়লো আর উঠলো আমি এটা দেখতে পারলাম না বুঝতেও পারলাম না সূরা নাহালের 77 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب الله বলেন কিয়ামতের বিষয়টা চোখের পলকের মধ্যে ঘটে যাবে আও হুয়া আকরাব আল্লাহ বলেন এর চাইতে আরো সত্তর ঘটে যেতে পারে এর চেয়ে আরো সত্তর আল্লাহ বলেন চোখের পলক না 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 আও হুয়া আকরাব আরো সত্তর ঘটে যাবে কিয়ামত তাহলে চোখের পলক আপনারা ফালাইলেন আমি বুঝলাম না আল্লাহ কয় এই যে বুঝো নাই চোখের পলক পড়লো আর উঠলো এই চোখের পলকের মতো কিয়ামত হয়ে যাবে আল্লাহ বলে না এটার চেয়ে আরো দ্রুত হয়ে যাবে তাহলে এই যে হয়ে যাবেটা এটা কি আমরা হতে পারে না নিশ্চিত হবে আমরা সংশয়বাদী না আমরা নিশ্চিত হবে কিয়ামত এই বিশ্বাসী আমরা মজার বিষয় কি জানেন একদিন সংশয়বাদী সহ সারা পৃথিবীর সবাই ঈমান আনবে সবাই কি আনবে পুরোটা আগে শুনেন সবাই ঈমান আনবে কিন্তু লাভ হবে না ঈমান আবার লাভ হয় না কেমনি তাহলে শুনেন সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস কিতাবুর রিকাক কোমল হওয়া অধ্যায় বাবু তুলুউশ শামসি মিন মাগরিবিহা সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া এই ব্যাপারে ইমাম বুখারী একটা শিরোনাম আনছেন হাদিস এনেছেন তিনি قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها নবীজি বলেন কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয় বলেন তো আপনারা সূর্য প্রতিদিন কোন থেকে উদয় হয় فإذا طلعت ورآها الناس آمن من في الأرض كلهم أجمعون মানুষ যখন সূর্য পশ্চিম দিক থেকে দেখবে দেখার পর সবাই ঈমান আনবে সবাই ঈমান আনবে তখন নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন আল্লাহ নবী কোরআনের আয়াত পড়ে বললেন হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা কোরআনের একটা আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল সূর্য পশ্চিম দিক থেকে উঠার পর সব মানুষগুলা যখন ঈমান আনবে আল্লাহ কয় তাদের ঈমান কোনো কাজে আসবে না যারা ইতিপূর্বে ঈমান আনে নাই তাদের ঈমান কোনো কাজে আসবে না আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা সূর্য পূর্ব দিক থেকে যতদিন উঠবে ততদিন আমল কবুল হবে নামাজ হজ রোজা যাকাত সব কবুল হবে পশ্চিম দিক থেকে উঠার পর সংশয়বাদীরাও বলবে আল্লাহ আপনারে বিশ্বাস করলাম নবীরেও বিশ্বাস করি কাফের বেঈমান মুশরিক সবাই বলবে আল্লাহ আপনার কথা সত্য নবীর কথা সত্য আল্লাহ বলেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা ঈমান কাজে আসবে না তাহলে সবাই ঈমান আনবে একদিন তবে কি হবে না ইতিপূর্বে ঈমান আনে নাই এখন আনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাকুমান কাপড় বিছাবে ভাই কিনবেন হ্যাঁ কিনবো কথা চলতে থাকবে আল্লাহ নবী বলেন ব্যবসাও হবে না কাপড়টা আবার গুটাইতেও পারবে না এর আগে কিয়ামত হয়ে যাবে ওয়ালা তাকুমান নাসাআ ওয়া কদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতআমুহা তোমাদের কেউ কেউ খাবার মুখের কাছে নিবে এই খাবারটা গলায়ও নিতে পারবে না এর আগে কিয়ামত হয়ে যাবে বুঝছেননি কত তাড়াতাড়ি কিয়ামত হবে তাহলে বিশ্বাসটা শুদ্ধ করি চলেন হতে পারে হবেই সংশয়বাদীরা কয় শুনেছি এরকম হবে না এর ঠিকানাও জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে কিয়ামতের মাঠে
فاليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা আজকের এই দিনটিকে ভুলে গিয়েছো ওয়া মাওয়াকুমুন নার তোমাদের ঠিকানা জাহান্নাম ওয়া মালাকুম মিন নাসিরিন তোমাদের কোনো সাহায্যকারী নাই এই গেল তিন নাম্বার কথা সংশয়বাদী চার নাম্বার বিশুদ্ধ আকীদা প্রথম অশুদ্ধ আকীদা দুই বিশুদ্ধর সাথে অশুদ্ধ তিন সংশয়বাদী আকীদা চার পিওর বিশুদ্ধ আকীদা খাঁটি বিশুদ্ধ আকীদা যদি আপনার থাকে শয়তানের দোকায় মাঝে মাঝে কিছু ভুল করছেন কিন্তু আকীদা ঠিক আছে যেমন নামাজ ফরজ এই বিশ্বাস আপনার আছে তো শয়তানের দোকায় মাঝে মাঝে একটু সমস্যা হয়েছে পড়েন না কিন্তু আপনি বিশ্বাস করেন যে নামাজ পড়াটা আসলে দরকার আসলে এটা আমার উপর ফরজ আল্লাহ শয়তানের দোকায় আমি পড়তে পারি নাই একক তো আমার কাজা হয়েছে আল্লাহ মাফ করেন অর্থাৎ নামাজ ফরজ স্বীকার করে পর্দা ফরজ মা বোনরা স্বীকার করে কিন্তু অনেকে এখনো পারতেছে না করবে আগামী দিন থেকে পর্দা কিন্তু সে স্বীকার করে এটা ফরজ এটা হলো আকীদা আরেকজন হলো আপনার নামাজ যে পড়তে হবে বা তোর পড়লে কি না পড়লে কি শেষ পড়লে কি না পড়লে মানে নামাজ পড়লে তো কি হইছে না পড়লে তো কি হইছে নাউজুবিল্লাহ এইরকম যদি ভাবসাব হয় শেষ মানে এর কথা হলো এই যে নামাজ পড়বে তো ভাই নামাজ পড়েন নামাজ পড়লে কি হইব নামাজ তো পড়তে হবে না পড়লে গুনাহ হবে কই লেখা আছে গুনাহ হবে মানে হ্যাঁ ভাবসাব এরকম করে তা আসেন মসজিদে পড়ি কয় মসজিদে বললে মানুষ দেখবে লাগে পড়বো না মসজিদে মানুষ দেখবে এই জন্য পড়বে না এরকম অনেক ভক্ত আছে ভক্তকুল ওনারা মসজিদে নামাজ পড়ে না মানুষ দেখবে দেখা কি আজীব সিস্টেমের ভক্তকুল আর কি আজীব সিস্টেমের তাদের প্রধান তো মানুষ দেখবে দেখা নামাজ পড়বে না পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহ ওলি পিশাব সবচেয়ে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ শাইখুল হাদিস শ্রেষ্ঠ আল্লামা মুফতি যত লকম লাগাইতে পারেন তিনিও মসজিদে নামাজ পড়ছেন আর তার সাহাবিরাও মসজিদে নামাজ পড়ছে আর এখন নাকি আমরা দেখবো দেখা উনি মসজিদে আসেন কথা কি বুঝছেননি তাহলে নামাজ যে ফরজ এটা স্বীকার করে এটা একটা আকীদা কিন্তু এই যে ফরজ যে অনেকে এটা অস্বীকার করে তাহলে কি অস্বীকার করলে আকীদা অশুদ্ধ ঠিকানা জাহান্নাম আরেকজন স্বীকার করে বেচারা আরে শয়তানের দোকায় মাঝে মাঝে একটু ছুটে যায় কিন্তু আল্লাহর কাছে খুব অনুতপ্ত সে আল্লাহ আমি এটা কি করলাম এটা হলো তার বিশুদ্ধ আকীদা এই লোকটা একদিন না একদিন জান্নাতে যাবে হ্যাঁ বিভিন্ন মেয়াদে জাহান্নামে সাজা ভোগ করবে যে আমি কেন অপরাধগুলো করলাম ওইগুলো করলাম আল্লাহ তাকে চাইলে মাফ করতে পারেন আবার চাইলে সাজা দিতে পারেন কিন্তু সাজা দিয়ে হলেও ওই বিশুদ্ধ আকীদার কারণে একদিন জান্নাত দান করবে সহিহ বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিস কিতাবুর রিকাক ইমাম বুখারী একটা হাদিস আনছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ একটা ঘোষণা করবেন মান কানা ইয়াবুদু শাইআ ফালইয়াত্তাবি' ঘোষণাটা কঠিন এক ঘোষণা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে দুনিয়ার মধ্যে যে যার ইবাদত কর্তা আজকে সে তার কাছে যাও আমার কাছে থাকবা না যাও তোমরা দুনিয়াতে যে যারে খোদা মানতা ওই খোদার কাছে যাও নবীজি বলেন ফায়াত্তাবি'ু মান কানা ইয়াবুদু শামস ওয়া ইয়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুল কমার ওয়া ইয়াত্তাবি'ু মান কানা ইয়াবুদু আত-তাওয়াগীত যে সূর্যের পূজা করত সূর্যের কাছে চন্দ্রের পূজা করত চন্দ্রের কাছে দেব দেবীর পূজা করত তাদের কাছে আল্লাহ বলবে হ্যাঁ তাদেরকে খোদা মানতা যাও তাদের কাছে তো যাবে ওয়া তাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা এই উম্মত বাকি থাকবে কিছু মুনাফিক থাকবে তাদের মাঝে মুনাফিক থাকলে এরা সুন্দর জিনিস দিয়ে দান দিতে সমস্যা নেই দিয়ে দেবে দেখাই আমি দেখাই দেখেন কোরআনটা এইভাবে থাকবে ওইভাবে থাকলে আমার পায়ের নিচ হয়ে যায় আচ্ছা এই দেখেন এটা হলো কেয়ামতের ময়দান এটা হলো জান্নাত আর ওই মাঝখানে জাহান্নাম বুঝছেন ওই মাঝখানে জাহান্নাম কেয়ামতের মান জান্নাত মাঝখানে জাহান্নাম রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বলেন ইউদো রবু জিসরু জাহান্নাম এই কেয়ামতের মাঠ থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে আল্লাহ একটা পুল স্থাপন করবেন আর এটাকেই বলা হয় পুল সিরাত কি বলা হয় এই পুল সিরাত স্থাপন করার পর নবীজি বলেন জানো কি অবস্থা হবে ওয়া দুআউর রুসুলি ইয়াউমা ইযিল আল্লাহুম্মা সাল্লিম পড়েন আমার সাথে আল্লাহুম্মা সাল্লিম ভাই সেদিন সব রসুলরা ওই পুল সিরাতের উপরের কাঁটা দেইখা সবাই বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও রসুলরা বলবে আমার আপনার কি অবস্থা
নবীরা বলবে আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান। আমাদের নবীজি বলেন ফাকুলু আউওয়ালা মা ইউজিজু, আমি সর্বপ্রথম এই পুল পাড়ি দিয়ে জান্নাতে যাব। বিহি কালালি মিসলু সাউকিস সাদান, পুলের উপর কাটা থাকবে সাদান গাছের কাটার মতো। সাহাবীদেরকে নবী বললেন আমার আই তুম সাউকাস সাদান, তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই? সাহাবীরা বলেন হুজুর দেখছি আমরা। আল্লাহ নবী বলেন ওই পুলের উপর যে কাটাগুলো থাকবে এই কাটাগুলো সাদান গাছের কাটার মতো। এই কাটাগুলা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এত বড় হবে কাটাগুলা। মানুষগুলা পুলের উপর দিয়ে রওনা করবে, মুনাফিকরাও রওনা করবে, কাটাগুলা মুনাফিকদের কি বিদ্ধ করবে, জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নবীজি বলেন মিনহুমুল মুবাকু বিআমালিহি, কেউ কেউ তাদের আমলের কারণে ধ্বংস হবে। ও মিনহুমুল মুখারদাল বিআমালি, কারো কারো সরিষার দানা পরিমাণ ভালো কর্ম আর বিশুদ্ধ আকীদার কারণে কোন মতে ওই লোকটা জান্নাতের মেহমান হয়ে যাবে। তো এইভাবে আপনার চলতেছে ঘটনা, চলতে চলতে এক পর্যায়ে কি হইল আপনার, এইভাবে যখন চলতেছে এক পর্যায়ে সবাই জান্নাত আর জাহান্নাম নিয়ে ব্যস্ত, কেউ আছে জাহান্নামে কেউ আছে জান্নাতের মধ্যে, একদল ইমানদার তাদেরকেও জাহান্নাম দেওয়া হয়েছে বিভিন্ন অপরাধের কারণে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যেই ইমানদার বান্দার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে এদেরকে জাহান্নাম থেকে বের করো, জান্নাতে পৌঁছায় দাও। তো এই কথা বলার পর ফেরেশতারা জাহান্নামে যাবে খুঁজবে। এখন আমাদের সবার মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর জাহান্নামে জ্বলবে সবাই, ফেরেশতারা চিনবে কিভাবে এটা ইমানদার আর ওটা বেইমান? হ্যাঁ কমুনি কেমনে চিনবো কমু? তাহলে একটা ওয়াদা করতে হবে, করবেন নি বলেন একক তো নামাজও ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি একজন আলেম ওয়াদা নিছে আপনাদেরকে ফজর ছাড়বেন না, মনে আসেনি একজন কিন্তু ওয়াদা নিয়েছিল, আপনি মনে করেন আমি বয়ে ঘুমাইছি সব শুনছি সবার বক্তব্য, একজন কিন্তু ওয়াদা নিছে মাশাল্লাহ সুন্দর হাদিসও শোনাই দিস যে ফজর বললে আল্লাহর জিম্মায় চলে যাবেন, তো ফজর পড়বেন নি? ফজর যদি পড়েন বাকিগুলো ইনশাল্লাহ পড়বেন, এটা বিশ্বাস আছে। তো এই জন্যে উনি বলছে ফজরের কথাটা, কারণ উনি তো ইমাম সাহেব, উনি তো মাশাল্লাহ দেখে যে হজরতরা সব উক্তে আসে খালি ওইটাতে আসে না, এই জন্য উনি বলছে যে ফজরটা পড়বেন। তাহলে আমরা ওয়াদা করছি এই শর্তে যে হুজুর জাহান্নামীদের মধ্যে যে ইমানদার থাকবে ফেরেশতা তাদেরকে চিনবে কিভাবে, এই শর্তে আপনাদেরকে এলেমটা এখন বলবো যে আমরা সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ। নবীজি বলেন ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, সেজদার চিহ্ন নিদর্শন দেইহা চেনা যাবে এটা ইমানদার। মাঝে মাঝে নামাজ পড়ছে, এখন কথা হলো ইমানদারের সেজদার চিহ্ন কেমনে চিনা যাবে, পুরলে তো কয়লা হয়ে যায়। নবীজি বলেন ইন্নাল্লাহ হাররামা আলা নার আন তাকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ, আল্লাহ জাহান্নামের উপর হারাম করে দিছে যে আদম সন্তানের সেজদার জায়গাটা তুমি পুরাবা না, আমি তুমি আগুনের উপর আমার আদম সন্তান যারা আছে তাদের সেজদার যে কপালটা এটা পুরতে দেবা এটা তুমি পুরাবা না, আমি আল্লাহ তোমার উপর ওই জায়গা পুরানোটা হারাম করে দিলাম। নামাজ পড়বেন নি সবাই? পড়লেই লাভ, আসলেই পড়লেই বেঁচে গেলেন, নামাজ পড়লেই বেঁচে গেলেন। তো ফেরেশতারা তাদেরকে চিনবে ইমানদারদেরকে বের করবে, বের করার পর সেজদার স্থানই না ঠিক আছে বাকি জায়গা সব কালো হয়ে গেছে কয়লার মধ্যে। হাদিস আসছে কদিম তুহিসু আদু হুমামা, সবগুলা পুইরা কয়লার মতো কালো হয়ে গেছে, এরকম কালো মানুষ তো আল্লাহ জান্নাতে দিবে না। বের করবে করার পর ফাইল কাউনাফি নাহরিল হায়াত, তাদেরকে একটা নদীর মধ্যে নিক্ষেপ করা হবে, বলেন সঞ্জীবনী নদী। কি নদী? সঞ্জীবনী নদী, মানে যেই নদীর মধ্যে সুবাইলে কি বললাম কুমিল্লার হুজুরা বুঝবো সুবানু, আচ্ছা 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 ডুব ডুবাইলে আর কি ডুবাইলে, আচ্ছা ডুবাইলে ওইটার মধ্যে ডুবাইলে আর কি ওটাতে এটার মধ্যে ডুবাইলে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ফায়াম্বুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইলি,
প্রবাহমান নদীর স্রোতের মধ্যে আবর্জনায় যেমন একটা গাছ উইঠাও এটা সজীব হয়ে যায়, এতদিন জাহান্নামে পুড়ে থাকলেও সঞ্জীবনী নদীতে গোসল করার পর ওই সজীব গাছের মতো ঈমানদারও জান্নাতে যাওয়ার আগে সজীব তরুতাজা হয়ে জান্নাতে যাবে। এইভাবে করতে করতে সবাই রে নিয়ে গেছে, একজন হজরত বাকি রইছে, ইনাম ঈমানদার। হজরত বলছে ঈমানদার তো বেচারা, একজন বাকি আছে। মুসলিম শরীফে হাদিসটা এত সুন্দর করে আইছে, নাউজুবিল্লাহ, নবীজির সব হাদিসই সুন্দর, মানে বুখারী তো সুন্দর, মুসলিমও আরো সুন্দর, আমাদের নবীর সব কথাই সুন্দর, আল্লাহর সব কথা সুন্দর। আমি আমার কথা উড্র করলাম যে ওইটা বেশি সুন্দর, না, নবীর সব কথাই সুন্দর, আল্লাহর সব কথাই সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যেই ব্যক্তিটা, ওই ব্যক্তির ব্যাপারে বুখারীতে বলতেছে যে এক ব্যক্তি ও জাহান্নামের মধ্যে ওরে পুরাইতে পুরাইতে এমন অবস্থা হবে আগুন ধাক্কাইতে ধাক্কাইতে এডারে জাহান্নামের কিনারায় নিবে। আসলে আগুন যে নিতেছে আল্লাহ মায়া করেই ওরে কিনারায় নিতেছে। শেষে কিনারায় যাওয়ার পর এ দেখেন মুকবিলুন বিওয়াজহিহি আলা নার, জাহান্নামের দিকে শুধু তাকায়া থাকা এটাই ওর শাস্তি। এতদিন পুড়ছে, এখন সর্বশেষ শাস্তি ওইভাবে তাকায়া থাকতে হবে আগুনের দিকে, আগুনের লো হাওয়া ওর শরীরে আইসা লাগবে, এটাই ওর শাস্তি। এটাও সহ্য করতে পারে না, আল্লাহকে বলে আল্লাহ ইয়া রব্বি কদ কাশাবানি রিহুহা ও আহরাকানি জাকা উহা, আল্লাহ আগুনের উত্তপ্ত হাওয়া লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, আল্লাহ জ্বলন্ত আগুন আমাদের পুড়িয়ে দিয়েছে। ইয়া রব্বি ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম থেকে ফিরে অন্যদিকে আপনি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ডাকতে থাকবে আল্লাহ জাহান্নাম থেকে আমার চেহারাটা অন্যদিকে আপনি একটু ফিরে দেন। আল্লাহ বলবে লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা অন্যদিকে ফিরে দেই তুমি আবার আমার কাছে অন্য নেয়ামত চাইবা, তুমি আরেকটা চাইবা। বান্দা বলে লা ওয়া ইজ্জাতিকা ইয়া রব্বি লা আসআলুকা গায়রা, মাবুদ আপনার ইজ্জতের শপথ আমি আর কিচ্ছু চামু না। আল্লাহ কয় চাইবা, কয় না চামু না, চেহারা ঘুরাইয়া দিস। বলেন আলহামদুলিল্লাহ। আপনি জানেন চেহারা ঘুরাই দেওয়াটাও একটা জাহান্নামীর কাছে কতটা সুস্থির কারণ, যে আমার চেহারা আগুনের দিকে নাই অন্যদিকে দিস। এটা বুখারীর বর্ণনা। মুসলিমে কি আসছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ওই ব্যক্তি তাকায়া দেখে তু দাউলাহু সাজার, একটা গাছ দেখা যায় দূরে, গাছ সুন্দর গাছ, গাছের পানি আস, গাছের ছায়া আস। আল্লাহকে বলে আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজার আলি আস্তাজিল্লা বিজিল্লিহা ও আশরাবা মিম্মা ইহা, আল্লাহ গাছের ছায়ার নিচে নিয়ে যান, আমি গাছের পানি পান করব, গাছের ছায়া নিব। আল্লাহ কয় তুমি না ওয়াদা করলে আর কিছু চাইবা না, এটাই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, তুমি আমার কাছে আবার চাইবা আমি যদি তোমাকে এটা দেই। ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, আদম সন্তান তোর আফসুসের বিষয়, তুমি বড় গাদ্দার। এটা হাসেন সবাই, এটা আসলে মায়ার ধমক, এটা আসলে মায়ার ধমক। আল্লাহ যে ওরে গাদ্দার বলে এটা মায়া কইরা, আসলে আল্লাহ রাগ কইরা না, মায়া কইরা, যে তুমি খালি ওয়াদা খেলাফ করো। বলেন তো এটা ধমক, এটা মায়া, মায়া বাবা বোনের সময় এরকম মায়া কইরা কিন্তু বলে, তো মায়া এটা। তো আল্লাহ কি করছে ওরে, আল্লাহ কি করবেন ওরে, প্রথম গাছের নিচে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর ওর কি বক্তব্য দেখেন। আপনি জানেন এই হাদিস যখন আমি পড়ি চিন্তা করি যে জাহান্নাম থেকে বের হওয়াটা কতটা নেয়ামতের বিষয়, গাছের নিচে গিয়ে কয় আদম সন্তানের পূর্বাপর কাউকে এত বড় নেয়ামত আল্লাহ দেয় নাই যা আমাকে দিছে, আসলে দেয় নাই। যারা জান্নাতে আস তো ও তো জানে না এরা কর কত আরামে আস, তো ওর মনে হবে যে এর চেয়ে বড় নেয়ামত আর হতেই পারে না। তো একটু ভাবেন তো যে জাহান্নামটা কতটা ভয়ঙ্কর জায়গা ছিল। সুম্মাতু দাউলাহু শাজারাতুন হি আহসানু মিনাল উলা, পানি পান করে গাছের ছানে, হঠাৎ তাকায় দেখে দূরে আরেকটা গাছ প্রথম গাছের চাইতে আরো সুন্দর। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে ইয়া রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা লি আস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিম্মা ইহা, আল্লাহ এই গাছের কাছে আমাকে নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি আমি পান করতে চাই। আল্লাহ বলবেন মাত্রই না তুমি কতগুলা ওয়াদা করলা, ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, আদম সন্তান বড় আফসুস তুমি বড় গাদ্দার, তুমি খালি ওয়াদা ভঙ্গ করো,
আল্লাহ এটাই শেষ, ওখানে নেন আর কিচ্ছু যাবো না। নিয়ে গেছে গাছের ছায়া নিস, পানি পান করছে, বাস ওয়াদা করছে আর কিচ্ছু যাবে না। সুম্মা তু দাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলাইয়াইন ইনদা বাবিল জান্নাহ। দ্বিতীয় গাছের কাছে যখন বান্দা হঠাৎ তাকায় দেখে আরেকটা গাছ একদম জান্নাতের দরজায় প্রথম দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। এখন আমি অনুবাদ না করলেও পারবেন আপনারা, কি কইব বল, ওইটার কাছে আমার নিয়ে যাও। আমি যদি অনুবাদ নাও করতাম তাও বুঝতেন যে হে এখন কইব আল্লাহ আপনি আমার ওইটার কাছে নেন। আর আমার রব কত মায়া দেখেন, আল্লাহর কত দয়া, কি সুন্দর করে ওরে আস্তে আস্তে ধাপে ধাপে নিচ্ছে। তা আল্লাহ বলে তুমি না কতগুলা ওয়াদা করলা, এবার কি কয় দেখেন আল্লাহ এবারই শেষ। হাদিসে আসছে কি দেখেন, ওলামারা সহজে বুঝলো খুব সুন্দর করে, ওলা ফাইউতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকাস, আহদুনের বহু বচন উহুদ, মিসাকের বহু বচন মাওয়াসিক, এর মানে আল্লাহর অনেকগুলা ওয়াদা করছে। এবার আল্লাহ যত ওয়াদা আছে আপনি নেন, এরপরও আমার দরজার কাছে নেন, ওয়াদা করতেছি। কোন ওয়াদা? আপনি যা বলেন আল্লাহ সব ওয়াদা, খালি দরজার কাছে নেন আর কিচ্ছু চাবো না। তাহলে এবার একটা না অনেকগুলো ওয়াদা, যে আল্লাহ আপনি আমার খালি নেন বাস, ওয়াদা যা করার সব করছে। তো বুখারিতে আসছে আল্লাহকে বলবে করিবনি ইলা বাবিল জান্না, আল্লাহ আমাকে আপনি দরজার নিকটবর্তী করে দেন। তো এইভাবে বলতে থাকে বলতে থাকে বলতে থাকে, আল্লাহ বান্দাকে জান্নাতের দরজার কাছে নিয়ে গেছে। দরজার কাছে নেওয়ার পর মুসলিম শরীফের বর্ণনা, জান্নাতিদের আওয়াজ তার কানে আসে, আর জান্নাতিদের আওয়াজও এত মজা, তাদের আওয়াজটাও এত মজা হবে, সে আওয়াজ শুই নাই আশ্চর্য হয়ে যাবে যে এত সুন্দর আওয়াজ কোত্থেকে আসে। এটা মুসলিমের। আর বুখারির বর্ণনা, হজরতে দরজার কাছে গিয়া দরজা দিয়ে তাকাবে, তাকায় দেখে কি সুন্দর সুন্দর বাড়ি ঘর মানুষ সব সুন্দর ওখানে, এখন আর কিছু কয় না কারণ এবার ওয়াদা তো অনেকগুলা। হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াস কুতা, সে ওখানে অনেকক্ষণ চুপ রয়েছে কিছু কয় না কারণ এবার ওয়াদা তো একটা না অনেকগুলা। এক পর্যায়ে সাহস করে বইলে ফেলছে ইয়া রব্বি আদখিলনি জান্না, আল্লাহ আমার আপনি জান্নাতে দিয়ে দেন। অনেকক্ষণ চুপ ছিল, লম্বা সময় চুপ থাকবে, শেষে বলবে আদখিলনি জান্না, আল্লাহ জান্নাত দিয়ে দেন। নবীজি বলেন ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহরে বলতে থাকবে আল্লাহ দেন আল্লাহ, বলেন না একটু সবাই আল্লাহ দেন আল্লাহ দেন, এভাবে খালি বলতে থাকবে আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন। দেখেন আল্লাহ একশো রহমতের এক ভাগ সারা দুনিয়াতে ছড়াইয়া দিস, এই এক ভাগের কারণে মা তার সন্তানকে, সাপ তার বাচ্চাকে, বাঘ তার বাচ্চাকে, গরু তার বাচ্চাকে, ছাগল হাঁস মহিষ ভেড়া সারা পৃথিবীর সব মাখলুক তার বাচ্চাগুলারে ভালোবাসে, মাত্র এক ভাগ রহমতের কারণে। রবের কাছে তো 99 ভাগ, তো মায়াটা কি পরিমাণ। আমাদের আম্মার কাছে আমরা যখন বলি 1, 2, 3 বার কি বলেন, রাগ না দিমুনা দিমুনা দিমুনা, তখন বলে আম্মা দেন দেন দেন, এক পর্যায়ে রাজি হয়ে যায়। তো একটু রহমত পায়া মার মন ঘুলে যায়, রব তো 99টা, সুবহান 99টা রহমত যেই রবের কাছ রেখে দিয়েছেন, আল্লাহরে ডাকবে আল্লাহ দেন দেন। আর জানেন আল্লাহরে যখন এই দেন দেন বলেন এটা আল্লাহ খুব পছন্দ করেন, এই জন্য অনেক বান্দাদেরকে আল্লাহ দিতে একটু দেরি করে, কেন জানেন, যে তুমি আসলে আরও ডাকো, ভালো লাগতেছে আরও ডাকো আরও ডাকো, হ্যাঁ ভালো লাগে আরও ডাকো আমার। তো আল্লাহরে ডাকে আল্লাহ দেন দেন, এইভাবে ডাকতে ডাকতে তার এই আচরণ দেখা রসুল হাদিসে বলেন হাত্তা ইয়াদহাকা রব্বু, আল্লাহ হাইসা দিবে আল্লাহ হাইসা দিবে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস যখন পড়াইতেছে, পড়ানোর সময় আচ্ছা আপনারা এটা কিন্তু আলেমরা না, আপনারা সামনে যারা আমারে বলেন যে হুজুর আপনি কেন হাসলেন একটু বলেন আমারে, এই যে প্রশ্ন করছেন না আল্লাহ একটা সওয়াব দিছে সবাইকে, এই হাদিসের পর এরকম একটা প্রশ্ন করানো সুন্নত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করার পর বললেন আচ্ছা তোমরা আমারে জিজ্ঞাসা করবে না মিম্মা আদহাকু, আমি কেন হাসি? তো ছাত্ররা জিজ্ঞাসা করছে হুজুর আপনি কেন হাসেন, কয় নবীজি আমগরে যখন এই হাদিস বলছে নবীজি হাসছে তাই আমি হাসি। নবীজি হাসি দেওয়ার পর সাহাবিদেরকে বললেন আচ্ছা তোমরা আমাকে আলা তাস আলুন্নি মিম্মা আদহাকু, আমারে প্রশ্ন করবা না আমি কেন হাসি? তো সাহাবিরা প্রশ্ন করলেন হুজুর আপনি কেন হাসেন, নবীজি বললেন আল্লাহ হাসে তাই আমি হাসি। এই জন্য সবাই একটা সুন্দর করে হাসি দেবেন, বেশি জোরে না, এই হাদিসে একটু হাসি দিবেন। ক্লাসে আমাদের উস্তাদরা যখন পড়াইছে উস্তাদও হাসছে আমাদেরকে হাসাইছে, মুসলমান হাসলেও সব তো আল্লাহ হাসা দিবে। হাসি দেওয়ার পর
তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায় দিবেন। ঘটনা শেষ হয়নি, জান্নাতে যাওয়ার পর আরেক ঘটনা ঘটে গেছে। তাহলে আরেকবার ওয়াদা করেন নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। ভিতরে ঢুকা জায়গা নাই, থাক ভিতরে গেছে না, থাকবো সমর্ত যার যার প্রাসাদ দখল। এটা আবার বুখারীতে আসছে 6571 নম্বর। এই হাদিসটা শোনাইছি যেটা, এটা দুইটা হাদিস আগেই ইমাম বুখারী আনছে হাদিসটা। ওই ব্যক্তিকে আল্লাহ যখন জান্নাত দান করবে, জান্নাতে যাওয়ার পর গিয়া দেখি কি পুরা জান্নাত যার যার মহল তারা দখল করে আসে। আল্লাহকে বলে আল্লাহ ইন্নাহা মাল আহ, জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো। একবার আল্লাহ কয় উদখুল যাও তুমি, তো আবার গেছে, আবার ফিরে আসছে, ফিরে এসে আল্লাহ ইন্নাহা মাল আহ পরিপূর্ণ, আমি কোথায় থাকবো। আল্লাহ কয় আবার যাও, গেছে গিয়ে আবার ফিরে আসছে আল্লাহ ইন্নাহা মাল আহ পরিপূর্ণ, তিনবার হয়েছে। আল্লাহ বলে তামান্না মিন কাজা ওয়া কাজা, তামান্না মিন কাজা ওয়া কাজা, ঠিক আছে তুমি আমার কাছে চাও, ওটা চাও ওটা চাও, দিবে কে? তিনি শিখাই দিতেছে ওইটা চাও, যিনি দিবেন মালিক দিবে তিনি শিখাই দেয়, ওইটা চাও ওইটা চাও, যিনি দিবেন তিনি বলছেন ওটা চাও, মানে উনি দিবেন কিন্তু উনি চান যে আমার কাছে তুমি যে চাও, এই চাওয়াটা আমার খুব ভালো লাগে। এখান থেকে অনেক শিক্ষা যে বান্দা আমি তো তোমারে দিব, তুমি ওইটা ওইটা আমার কাছে চাও, আমি তোমার আল্লাহর খুব ভালো লাগে আল্লাহর কাছে চাই। যেন হাদিসে আসছে মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াগদব, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। বলেন পৃথিবীর কে আছে এমন, যত চাই মানুষ কষ্ট পায়, রাগ হয়ে যায় চাইলে। আল্লাহ কো আমার কাছে না চাইলে আমি কষ্ট পাই, আমি রাগ করি, কেন আমার কাছে চাও না, আমার কাছে চাইবা? তো বান্দারে কয় আমার কাছে এটা চাও ওইটা চাও, বান্দা চায়, চাইতে চাইতে হাত্তা তানকতি আবিহিল আমানি, তার সব আশা যখন শেষ, চাওয়া যখন শেষ, এক পর্যায়ে আল্লাহ বলবেন ইন্নালাকা মিসলাদ দুনিয়া আশারাতে আমসা লিহা, এত কিছু তোমারে দান করলাম, এগুলো রাখার জন্য তো একটা প্রাসাদের দরকার, দুনিয়ার সম পরিমাণ একটা দুনিয়া আর এর মতো আরও দশটা, মোট এগারোটা দুনিয়ার সম পরিমাণ, সামান্য সরিষার দানা পরিমাণ ইমানের কারণে সর্বশেষ তোমাকেই আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের এই এগারোটা দুনিয়ার সম পরিমাণ একটা বালাখানার মালিক বানায় দিলাম। বিশুদ্ধ আকিদা, ইয়াকিদা বিশুদ্ধ, ওই যে আসেন এখানে লোকমান হাকিম তার ছেলের কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। এখান থেকে গেলাম আমরা চারটা কথায়, অশুদ্ধ আকিদা, অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা, এক অশুদ্ধ আকিদা, দুই অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা, তিন সংশয়বাদী, চার বিশুদ্ধ আকিদা। তাহলে আমরা প্রথম তিনটা না, শুধুমাত্র বিশুদ্ধ আকিদা, এই বিশুদ্ধ আকিদা নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। লোকমান হাকিম এই কথাটাই বলতেছে, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক সবচাইতে বড় জুলুম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরের তিনটা শিক্ষা দিছে, একটু মন দিয়ে তিনটা শিক্ষা শুনবো আমরা, একটু শুনি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই, দুই ওয়াইন জাহাদাকা আলা আন্তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তিন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আমি প্রথমে আপনাদেরকে বলি, এরপর আয়াতের অনুবাদটা করি। এক, মা বাবা যতক্ষণ শরীয়ত মোতাবেক হুকুম করবে তাদের হুকুম পালন করা। বলেন কি বলছি, মা বাবা যতক্ষণ শরীয়ত মোতাবেক হুকুম করবে তাদের হুকুম পালন করা, এক। দুই, মা বাবা যদি শরীয়ত মোতাবেক কোনো হুকুম না করে, শরীয়তের খেলাফ কোনো হুকুম করে, দুই, তাহলে তাদের এই শরীয়তের খেলাফ হুকুমটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা। বলেন কিসের সাথে? হ্যাঁ, এই বাংলাটা বাড়াইবেন, ভদ্রতার সাথে, এরকম না না আমনের কথা শুনবো না এমন না, ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা। তাহলে এক নাম্বার, মা বাবার শরীয়তের মোতাবেক যতক্ষণ হুকুম পালন করা, দুই, শরীয়তের খেলাফ কোনো হুকুম যদি হয় ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা, তিন, আপনি মা বাবার শরীয়তের খেলাফের হুকুম যদিও প্রত্যাখ্যান করবেন, যতদিন দুনিয়াতে থাকবেন মা বাবা অমুসলিম, মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি হয় তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। কটা জিনিস শিখলাম? তিনটা, এক, শরীয়ত মোতাবেক হুকুম পালন করব, দুই, শরীয়তের খেলাফ হলে ভদ্রতার সাথে প্রত্যাখ্যান, তিন, যতদিন দুনিয়াতে আসি কি হয়েছে আমার মা বাবা খারাপ কথা বলুক, বলছে বলুক, কিন্তু আমার তো বাবা আমার তো মা, যতদিন দুনিয়াতে আসি তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। কথাগুলো কি বুঝে আসছে সবার? তাহলে এবার আয়াতটা শোনেন, আল্লাহ বলেন
ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষকে বলেছি পিতা মাতার প্রতি সদাচরণ করতে, ওসিয়ত করেছি, হুকুম করেছি। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহ, মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, দুই বছরে দুধ ছাড়াইছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, যেন তুমি আমার শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, আমার কাছেই তোমাকে আসতে হবে। এইগুলো এক। এরপরে আল্লাহ বলে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে তাহলে তাদের এই কথাটা মানবা না। শুনেন, তাদের এই কথাটা মানবা না উগ্রতার সাথে। আমনে গুলো বোনা ওনারা, তোমার মা বাবার কথাটা মানবা না উগ্রতার সাথে। হ্যাঁ, ভদ্রতার সাথে। এই তো এই বিষয়টা আমি বুঝাইতে চাই। তোমার মা বাবা যদি তোমাকে বলে শিরিক করতে, তুমি তাদের কথাটা মানবা না উগ্রতার সাথে। হ্যাঁ, ভদ্রতার সাথে। আব্বা, আপনার এই কথাটা শরীয়তের খেলাফ, শিরিক আমি করবো না, আম্মা আমি করবো না। জাতি ঘর থেকে বের হয়ে যায়, আপনি আব্বা বলে, আব্বা আমি বের হয়ে যাচ্ছি কিন্তু এটা আমি পারবো না, ভদ্রতার সাথে মনে থাকবি নি কথাটা। তাহলে এই জায়গায় আমি কি বললাম, তাদের কথা মানবা না উগ্রতার সাথে, না ভদ্রতার সাথে। তিন নম্বর আল্লাহ বলেন ওয়াসাহিব হুমা ফিদ দুনিয়া মারুফা, যতদিন দুনিয়াতে থাকবা ততদিন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবা, তাদের সাথে ভালো আচরণ করবা। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, তুমি তোমার মা বাবা সারা পৃথিবীর সবাই আমার কাছে আসতে হবে, আমি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে অবহিত করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ আকিদা এবং অশুদ্ধ আর সংশয়বাদীর যে আকিদাগুলা জানলাম সবগুলা আবার আলেমদের সাথে বৈশা আরও পার্থক্য করে করে জেনে বিশুদ্ধ আকিদা কোনগুলা এগুলা শিখব তাদের কাছ থেকে। এই বিশুদ্ধ আকিদা নিয়ে একসাথে যেন আমরা জান্নাতে একত্রিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের জন্য একটা বিষয়, সেটা হলো সন্তানের 64টি অধিকার। যারা আপনারা স্বামী আছেন এবং মা বোন যারা আছেন সবাই কিতাবটা সংগ্রহ করবেন, সন্তানের 64টি অধিকার, আমারই সংকলন করা, মিম্বরের আমানত প্রথম খণ্ড, অনেকগুলো খণ্ড আসবে, প্রথম খণ্ডে সন্তানের 64টি অধিকার, এই অধিকার সম্বলিত কিতাবটা সবাই মুখস্থ করে স্বামী স্ত্রী দুইজন দুইজনকে শোনাইবেন, সন্তানকে ওই আলোকে ইনশাল্লাহ আমরা বড় করব। আজকে যে কথাগুলো শুনলাম আমল করার তৌফিক দান করেন। বাকি আপনারা অনেক মানুষ তো, এই জন্য এক শর্তে কিতাবটা সংগ্রহ করবেন, পাশে গাড়িতে মনে হয় তারা নিয়ে এসেছে, গাড়ির কাজ ভাঙবেন না কেউ। হ্যাঁ, বলেন বলেন, কাজ ভাঙবো না বলেন সবাই, এটা ওই এক জায়গায় ভাঙছে তো ওই জন্য এটা বলতে হয়। তো আপনারা কাজ ভাঙে না, কাজ না ভেঙে কিতাবটা সংগ্রহ করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাও দিশা বলেন, দোয়া করবো না। আচ্ছা, হ্যাঁ দোয়া করবো। মাতুয়াইল যে আপনার কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 100 কোরআন পড়া হয়েছে, কোরআন খতম করা হয়েছে, আমরা দোয়া করবো।